আর মাঘের বিয়ে এখানে বিবেকানন্দ ভবনে হবে যে চাইবেন সেই পাবেন সুতরাং আমরা সার্বিকভাবে চেষ্টা করছি পৌরসভাগুলোকে উন্নত মানের করা এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন কাজের মধ্য দিয়ে যেটা বলছিলেন আমাদের মাননীয় সাংসদ যে গ্রিন সিটি মিশনে দুটি পৌরসভাকে পাইলট প্রজেক্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে সেটা একটা উত্তরবঙ্গের কুচবিহার আর আরেকটা নব ব্যারাকপুর আচ্ছা তাহলে ঠিক করে বলে দিয়েছে সব শুদ্ধ দিতে হবে প্রথমে প্রথম চোখে 5000 তাতে 4000 টাকার পরে 1000 কিন্তু সিকিউরিটি মানি হিসেবে রাখবে পরে রিফান্ডেবল হবে আপনার বাসন পত্র কোনো কিছু দিতে হবে না সবটাই পৌরসভা তার ব্যবস্থা করে দেবে অর্থাৎ আপনার বাকি কাজগুলো কিছু লাগবে ধরা যেতে পারে যে এটা 4000 টাকাতেই আপনি এটা ব্যবহার করতে পারবেন যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো সামাজিক কাজের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন তাহলে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি পৌরে উন্নত মানের করা এবং এটা কিন্তু একটা অঙ্গ আপনারা দেখেছেন যে কলকাতা কর্পোরেশনের যে ভিশন ডকুমেন্টটা হয়েছে 10 দিগন্ত তাতেও কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটি ওয়ার্ডে একটা করে কমিউনিটি হল থাকবে এবং আমরাও সেই দিকে নজর রেখে এখানে চেষ্টা করব জায়গা থাকলে প্রত্যেকটি ওয়ার্ডে একটা করে এই ধরনের কমিউনিটি হল যেখানে হয়নি এখনো পর্যন্ত সেগুলো করব অর্থাৎ 20টা ওয়ার্ডে 20টা কমিউনিটি হল হবে এবং সেখানে মানুষ সেইভাবে তাকে ব্যবহার করবেন এবং কম পয়সায় ব্যবহার করতে যেতে পারে সেটা আমরা দেখব আমরা সবসময় সরকারের পক্ষ থেকে আপনাদের কতটা পাশে থাকা যায় সেটা ভাবি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আপনারা জানেন তিনি সবসময় আপনাদের কথা ভাবেন আমি শুধু এটুকুই বলবো আমাদের উপর আস্থা রাখুন আমাদের উপর আস্থা রাখুন আর কোথাও কোনো সরকার কোনোভাবেই এই ধরনের কাজ আপনাদের পৌঁছে দিতে পারবে না তারা আপনাদের কথা ভেবে যে কাজ পৌঁছে দেবে কি কাজ করতে হবে এবং আপনাদের সুবিধে হবে সেই রূপরেখাও তৈরি করতে পারবে না আর সেই কাজও পৌঁছে দিতে পারবে না ফলে আমাদের সঙ্গে থাকুন আমরা আছি আপনাদের সঙ্গে সংসদীয় গণতন্ত্রে কেউ জেতে কেউ হারে আমি গত বছর গত 2016 পরাজিত হয়েছি।